আয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল। কেউ আসছেন ফুল হাতে, কেউ আসছেন গিটার হাতে, পিঠে ঝুলিয়ে। শেষবারের মতো ব্র্যান্ড লিজেন্ড আয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে বিদায় দিতে হাজির হচ্ছেন অগণিত ভক্ত অনুরাগীরা। সময় যত বাড়ছে ততই বাড়ছে ভক্তদের সমাগম। হাজারো মানুষের সমুদ্রে পরিণত হচ্ছে শহীদ মিনার। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে আয়ুব বাচ্চুকে। সকাল 10:25 থেকে শুরু হয় শ্রদ্ধা নিবেদন, চলে দুপুর 2 পর্যন্ত। আয়ুব বাচ্চুর মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসুস, অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড সহ আরো অনেক সংগঠন। শ্রদ্ধা জানাতে এসেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সুবর্ণ মস্তবা সহ আরো অনেক ব্যক্তিত্ব। আসেন নানা পেশা বয়স শ্রেণীর মানুষ। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে জুমার নামাজের পর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মগবাজারে কাজী অফিস গলিতে আয়ুব বাচ্চুর গান তৈরির কারখানা স্টুডিও এবি কিচেন এ শেষবারের মতো তার মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে চ্যানেল আই প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। চ্যানেল আই এর আনুষ্ঠানিকতা শেষে আয়ুব বাচ্চুর মরদেহ আবার স্কয়ার হাসপাতালে হিমঘরে রাখা হবে। সেখান থেকে চট্টগ্রামে নেওয়া হবে আয়ুব বাচ্চুর মরদেহ। চট্টগ্রামে নিজ শহরের পারিবারিক কবরস্থানে শনিবার মায়ের কবরের পাশে আয়ুব বাচ্চুর মরদেহ দাফন করা হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।